প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম। মাঝে তিন চার দিনের বিরতি দিয়ে প্রায় এক মাস ধরে লকডাউন আজকে শেষ হলো। আমি দিনের বেলা বসে কয়েকটা টেলিভিশন দেখলাম, মানুষজন বিশেষ করে পরিবহন শ্রমিকরা হাব ছেড়ে বেঁচেছে। অনেকে এরকম মনে করছেন যে একটা বন্দী জীবন থেকে যেন মুক্ত হলাম, স্বাধীনভাবে এখন চলতে পারছি, কাজকর্ম করতে পারছি। অথচ লকডাউন আমাদের জন্য প্রয়োজন ছিল। লকডাউন এক দিন ধরে চলেছে, চলবার পরে এখন মানুষের মধ্যে এই যে স্বস্তি, এটা কি সত্যিকারের স্বস্তি? এই প্রশ্ন তুলেছেন বিশেষ করে যারা বিশেষজ্ঞ, যারা এই রোগ নিয়ে গবেষণা করছেন, তারা সবাই বলছেন। এবং ইতিমধ্যে তারা বলেছেন যে আবার পুনরায় এই অসুখ বিস্তারিত হওয়ার সম্ভাবনা আছে, সংক্রমণ বাড়বে, যেরকম করে এখন থেকে লকডাউন তুলে দেওয়া হয়েছে। দীর্ঘ এক মাস ধরে যে লকডাউন চলল, সেই লকডাউনের পরে আপনারা জানেন গতকালকে 264 জনের মৃত্যু হয়েছে। গড় মৃত্যু সারা দেশে এই এক মাসে 250 মতো, এবং সংক্রমণের হারও বেশি ছিল। তো স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে, লকডাউন কি কোনো সফলতা এনে দিতে পেরেছে? সরকার পক্ষ অবশ্য বলেন যে যদি লকডাউনটা না থাকতো তাহলে সংক্রমণের হার এবং মৃত্যুর হার আরও বেশি হতো। হতেও পারে, কিন্তু এটা একটা ধারণা মাত্র। যদি ওটাই সত্যি হয় তাহলে এটাও সত্যি যে এখন লকডাউন তুলে দেওয়ার কারণে নিশ্চয়ই সংক্রমণ আরও বৃদ্ধি পাবে। কি অদ্ভুত একটা সংকটের মধ্যে আমরা পড়েছি, যে সংকট থেকে বলেছে যারা আমাদের কোনো পরিত্রাণই নাই। অথচ দেখেন আমেরিকা ইউরোপের দেশগুলো কিন্তু এর মধ্যে লকডাউন তুলে দিয়েছে, জীবন স্বাভাবিক হয়েছে, এমনকি কোনো রকম বিধিনিষেধও নেই, এরকমও বেশ কয়েকটা দেশ চলতে পারছে। তার কারণ কি? তারা টিকা দিতে পেরেছেন প্রয়োজন মতো, এবং তারা মনে করছেন যে এ কারণে স্বাভাবিকভাবে তারা হার্ড ইমিউনিটি অর্জন করেছেন, যে কারণে করোনাকে তাদের এখন ভয় পাওয়ার কোনো কারণ নেই। কিন্তু আমাদের দেশে এই টিকা নিয়ে আমরা কিছু করতে পারিনি এখন পর্যন্ত। যেরকম শুরু থেকেই করোনা মোকাবেলার ক্ষেত্রে সরকারের অদক্ষতা, মূর্খতা, বাচালতা এবং বহু ক্ষেত্রে নিজেদের প্রতি অন্ধ আত্মবিশ্বাসের মতো জারি করবার চেষ্টা, মানুষকে অবজ্ঞা করা, শেষ পর্যন্ত অনেক লম্বা সময় ধরে আমাদেরকে এই ভুক্তভোগীতে ফেলেছে। আমরা জানি যে তখন থেকে যদি ঠিকমতো ব্যবস্থা নেওয়া যেত তাহলে আমরা হয়তো এতদিনে, যেমন ভুটান গেছে, যেরকম করে আপনার আমাদের আশেপাশের বেশ কয়েকটা দেশ নিজেদের মুক্ত করতে পেরেছে, যেরকম করে আমেরিকা ইউরোপ পেরেছে, আমরাও হয়তো সেরকম জায়গায় যেতে পারতাম। কিন্তু যথাযথ ব্যবস্থা না নেবার কারণে, ব্যর্থতার কারণে সেটা আমরা পারিনি। এ সম্পর্কে আমরা আগে বলেছি, সেই জন্য এরপর বিস্তারিত বলছি না। কিন্তু এখন টিকা নিয়ে যে সমস্যা হয়েছে, টিকা দিতে পারছি না, অথচ দেখেন হঠাৎ করে গণটিকার একটা যেন মহোৎসব হচ্ছে, সবাইকে টিকা দিয়ে দেবেন, তারা 50 লাখ করে দেবেন, 1 কোটি টোক করে টিকা দিয়ে দেবেন, এরকম কথাবার্তা বলবার পরে কোনো সময় কর্মসূচি স্থগিত রেখেছেন, এখন স্থগিত রেখেছেন কেন? তাদের কাছে টিকা নাই। এবং এই যে টিকাগুলো দিলেন তার সেটা কোনো পরিকল্পনা মাফিক দেননি। আমরা অনেক আগে থেকে বলেছি যে জীবন বাঁচাবার জন্য কলকারখানা চালু রাখা দরকার, উৎপাদন চালু রাখা দরকার, জীবন বাঁচাবার জন্য শিক্ষা কার্যক্রম চালু রাখা দরকার। অতএব যত তাড়াতাড়ি পারেন কলকারখানা খুলে দেন, শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দেন। সমস্ত কলকারখানা শিক্ষা প্রতিষ্ঠানে যারা যারা আছেন সেই শ্রমিক এবং ছাত্রদের মোট সংখ্যা 85 লাখের মতো হবে। এই 85 লাখকে তাদের নিজের নিজের প্রতিষ্ঠানে টিকা দিতে 2 দিনের বেশি সময় লাগবার কথা না? সেটা করুন, সরকার সেটাও শোনেনি। অথচ তারা সারা দেশব্যাপী নাটক করবার চেষ্টা করলো যে তারা কোটি কোটি মানুষকে টিকা দিয়ে দেবে, মাত্র 1 কোটি টিকা নিয়ে হাতে নিয়ে। কেন তারা সেটা করতে পারেনি, কেন করলো? তার একটাই কারণ হতে পারে, সাম্প্রতিককালে দক্ষিণ পূর্ব এশিয়ার যতগুলো দেশ আছে তার মধ্যে টিকা প্রদানের ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান প্রায় সর্বনিম্ন। আমাদের নিচে আছে আফগানিস্তান, কিন্তু আফগানিস্তান তার বিবেচনার মতো বিষয় নয়, এই কারণে যে আফগানিস্তানে গৃহযুদ্ধ চলতে চলতে কতগুলো বছর গেছে, তাদের হিসাব আমাদের কাছে না। আমাদের চেয়ে পাকিস্তান উপরে আছে। অতএব সরকার ঢাক ঢোল পিটে দেখাবার চেষ্টা করেছেন যে তারা আরও বেশি করে টিকা দিচ্ছেন। কিন্তু খেয়াল করেছেন আপনারা, সরকারি পরিসংখ্যান এবং কোনো গবেষণা প্রতিষ্ঠান বলেছে যে এর কারণে এই এক মাসে যে মৃত্যু হয়েছে তার শতকরা 80 থেকে 85 জন হচ্ছেন 50 বা 55 বয়সের ঊর্ধ্বের মানুষগুলো। তাহলে মানুষের জীবন বাঁচাবার জন্য আপনাদের দায়িত্ব ছিল সবার একে এই বয়সের মানুষের ঊর্ধ্বের দিকে টিকা দেওয়ার জন্যে, অথচ তারা বয়সে হিসেবে নামিয়ে দিলেন। কেন? সবাইকে দেখাতে যায় যে সমস্ত মানুষকে টিকা দেবেন, এবং সেই টিকা তারা দিতে পারেননি।
এখনও আমরা জানি না করোনা মোকাবেলা সত্যি সত্যি কতদূর করতে পারব। এর মধ্যে নতুন করে শুরু হয়েছে আরও ডেঙ্গু, এবং এই ডেঙ্গুর প্রকোপ এত বাড়ছে যে আমরা ইতিমধ্যে এই হসপিটালগুলোতে মারাত্মক ধরনের সংকটের মধ্যে পড়ছি। আমাদের কেন্দ্র কমিটির সদস্য ডাক্তার জাহেদ একটু আগে আমাদেরকে বসে গল্প করছিলেন, তার ভাস্তে তিনজন আক্রান্ত হয়েছে, তাদের মধ্যে একজনের অবস্থা একটু ক্রিটিক্যাল মনে হয়েছে তাদের কাছে। সে নিজে ডাক্তার, পরিবারের সবাই খুবই উদ্বিগ্ন, নিয়ে গেছে দুটো তিনটা হসপিটালে যাবার পরে আজকে সন্ধ্যার সময় তার একটা কেবিন পেয়েছে। কোথাও জেনারেল বেড নেই, কোভিড কেবিন নেই। এই রোগ যদি এখন আবার বাড়তে থাকে তাহলে কোনো ব্যবস্থা করতে পারবেন না, হাসপাতাল নতুন করতে পারেননি, আর হাসপাতালের মধ্যে আইসিইউ তৈরি করতে পারেনি, বেড তৈরি করতে পারেননি, অক্সিজেন ব্যাপকভাবে মানুষ যেতে পারে এবং সেই জন্য যাতে হাই ফ্লো অক্সিজেন দেওয়া যায় তার কোনো ব্যবস্থা করতে পারেন নাই। আগে আমরা দুটো একটা অনুষ্ঠানে লাইভেও আমি বলেছি, একটা হাই ফ্লো অক্সিজেন নেজাল প্রতিষ্ঠা করবে যেটা 4-5 লাখ টাকা দরকার, সেই টাকা আপনারা কি জোগাড় করতে পারেন না? এরকম 500-1000 যদি করতেন তাহলে কত টাকা লাগতো, সেই টাকা দিয়ে সেই ব্যবস্থা করতে পারেননি। আজকে ডেইলি স্টারে একটা খবর আছে, সেটা আপনারা দেখেছেন নিশ্চয়ই, এটার মধ্যে আছে যেটা আবিষ্কার করেছেন বুয়েটের একজন শিক্ষক তার আরও অন্যান্য সহকর্মীদের নিয়ে, অক্সিজেট। এটা হলে ঠিক হাই ফ্লো অক্সিজেন ন্যাজাল কর্নুলার কাজ করবে, তৈরি করতে এবং পেতে খরচ পড়বে আমাদের 20,000 থেকে মাত্র 25,000 টাকা, ওটা 4-5 লক্ষ, এটা 20-25,000। এই জিনিস তৈরি করবার পরে তারা ঘোরাঘুরি করছেন 1 বছর ধরে, সরকার অনুমোদন দেয় না। এটা কোন ধরনের সরকার? এরা মোকাবেলা করবে এই কোভিড, এরা মানুষের জীবন বাঁচাবে, কেবলমাত্র কথাবার্তা বলবে, আর কোনো কাজ তারা করতে পারছে না। স্বাস্থ্য মন্ত্রণালয়ে আমরা প্রচুর কথা বলেছি। আসলে হয় কি, একটা সরকার যদি নীতিনৈতিকতার বাইরে চলে যায়, যেরকম করে তারা 2 বছর আগে ষড়যন্ত্র করে ডাকাতের মতো জনগণের ভোট লুট করে নিয়ে চলে গেছে, এখন মানুষের জীবনের প্রতি তাদের কোনো লক্ষ্য আছে, মূল্য আছে এরকম মনে হয় না। সেই কারণেই আমরা দেখতে পাচ্ছি শিক্ষা জীবন নিয়ে কত কথা বলেছি আমরা, কিশোররা ধ্বংস হয়ে যাচ্ছে, শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে যাচ্ছে, আমাদের বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইন্টার্ন অটো প্রমোশন ইত্যাদি সমস্ত কিছু মিলে যখন ধ্বংস করছে, তখন খবরের কাগজে প্রকাশ পেয়েছে ভিকারুন্ডেসের নুনের মতো একটা স্কুলে, এত প্রেস্টিজিয়াস একটা স্কুলের প্রিন্সিপাল কীরকম করে কথা বলেছেন, যেটা আপনাদের সাথে গালাগালির করে সেবা নেই, সেটা ভাইরাল হয়েছে। তার চাইতে দুঃখের বিষয় হচ্ছে এটা নিয়ে একটা মামলা হয়েছে, সেই মামলার উপরে হাইকোর্ট যেটা রায় দিয়েছে সেটা এখন তো মামলা তারা স্থগিত রেখেছে, আর বলেছে যদি এটা সত্যি হয় তাহলে এটা সত্যি একটা নিন্দার ব্যাপার, কেবলমাত্র নিন্দা। এই জন্যে তার সাজা তারও বেশি হবার কথা ছিল, কারণ তিনি কেবল শিক্ষাকে অপমান করেন নাই, তিনি সামগ্রিকভাবে মূল্যবোধটা ধসিয়ে দেবার ব্যবস্থা করেছেন, সরকার সেটার ব্যবস্থা নেননি। তার একটু দেখেন পরিমণির কেস, হঠাৎ করে এত বেশি তারা চাঙ্গা করে ফেললো, মনে হলো যারা অনেক রুই কাতলা যারা জড়িত আছে তাদেরকেও ধরা হবে, একটা বড় র্যাকেট ধরেছে, বিরাট একটা অপরাধ চক্রকে ধরেছে। অথচ গতকালকে পুলিশের কর্তা বললেন যে কোনো রকম লিস্ট তৈরি করা হচ্ছে না, কারা কারা পরিমণির বাসায় যেত, কারা কারা এগুলোর মধ্যে যুক্ত আছে। তাহলে এটার উদ্দেশ্যটা কী? এই যে গ্রেপ্তার এবং এই যে এত প্রচার একটা সিনেমার নায়িকাকে নিয়ে, তার পেছনে কারা আছে সেটা উদ্ধার করবেন না। সেটা সম্রাটকে যখন গ্রেপ্তার করা হয়েছিল, যখন পাপিয়াকে গ্রেপ্তার করেছিল, নারী ব্যবসার খবর পর্যন্ত বাইরে এসেছিল, সেগুলো সম্পর্কে কিছু করেননি। যখন ক্যাসিনোর কথা আসলো, যখন সাবরিনার কথা, ডাক্তার শাহিদার কথা আসলো, যখন হেলেনা জাহাঙ্গীরের কথা আসলো, কোনো ব্যাপার নিয়ে আজ পর্যন্ত কিছু করেনি। আমার মনে আছে এই সরকার ক্ষমতা সংসদে তৎকালীন অর্থমন্ত্রী এম এ মুহিত বলেছিলেন, হ্যাঁ শেয়ার কেলেঙ্কারির সঙ্গে তো একটা বড় ধরনের সমস্যা হয়েছে, কতজন আত্মহত্যা করেছে তখন মনে আছে আপনাদের, বলেছিলেন এদেরকে ধরতে পারবো না কারণ আইনের হাত অত দূর যেতে পারে না, তারা এতই ক্ষমতাশালী। এমনকি কোনো একজন মানুষের ব্যাংকে যে কত টাকা লুট করাছে, মাফ করবেন, কত টাকা খেলাফি আছে, সেই স্টেটমেন্ট তিনি আজকে দিয়ে কালকে আবার প্রত্যাহার করেছিলেন। সেই ভদ্রলোক এখন অনেক বড় জায়গাতে প্রতিষ্ঠিত আছেন। এই যে টিকা নিয়ে এত কেলেঙ্কারি, তার জন্য দায়ী কারা? টিকা একটা দেশের সঙ্গে কেন চুক্তি করতে গেলেন, এবং সেই দেশ যখন নিজে বিপদে পড়লো তখন দেবেরা তার বিরুদ্ধে তো মামলা করতে পারলেন না, বলে আপনারা অ্যাডভান্স টাকা দিয়েছেন, কে দিয়েছে? ওই প্রতিষ্ঠান
ना कि सरकार से सम्पर्क पर्यत कथा बोल बोलें टिकार को अभाव चीन संगे साढ़े सात कोटी चीन थे टीका नहीं आसब देर कोटी टीका टाका एडवांस देवा जिज्ञेस करी एखी आब जिज्ञेस करा टीका जे निच्छेन टाका दिले कत करे दिच्छेन टीका कत दामे किनछेन তারা বলতে পারছেন না বলেন না আরও যে ছয় কোটি টাকা ছয় কোটি টিকা আনবে সেটা কত টাকা দেবে সেটাও বলছে না জনগণের টাকা নিয়ে এই যে ছিনিমিনি খেলা এর চাইতে দুঃখজনক বিষয় কি হতে পারে কেন তারা জবাব দেবেন না আমার দেশের মানুষের টাকা দিয়ে কেনা হচ্ছে তো বাইরে যে সমস্ত সাহায্য আমরা পাচ্ছি সেটাও জনগণের জন্য দেওয়া হচ্ছে তো এই অসুখকে মোকাবেলা করবার জন্য দেওয়া হচ্ছে তো কোনো প্রধানমন্ত্রী মন্ত্রী বা আওয়ামী লীগের নেতার পকেট থেকে টাকা আসছে না তো তারা তো ডিজেল এটা নিয়ে নয় ছয় ছেলেখেলা করতে পারেন না তাদের বলা উচিত চীন $10 টিকে বিক্রি করবার পরেও সেই খবর প্রকাশিত হয়েছে বলে তারা উষ্মা প্রকাশ করেছে এখন কত করে কিনছেন নাকি ওই ইন্দোনেশিয়ার মতো $17 বা $15 কত আমরা সেটা জানতে চাই আর আমরা পুরো বিষয়ের উপরে টিকা প্রদানের উপরে একটা রোড ম্যাপ চাই যেরকম করে প্রতিদিন বলেন কতজন আক্রান্ত হয়েছে কতজন মারা গেছে তার হার কত সেরকম করে কোথা থেকে কত টিকা পাচ্ছেন কবে কবে এবং টিকাটা দেবেন যে কবে কবে কীরকম করে সেটাও এরকম করে প্রতিদিন টেলিভিশনে লাইভ দেখান এতে তো আপনাদের কোনো ক্ষতি হবার কথা নয় এই কাজ যদি না করেন তাহলে নিশ্চয়ই আমাদের ভাবতে হবে যে আপনারা মানুষের জীবনের প্রতি কোনো কেয়ার করেন না।